রাধে রাধে বন্ধুরা, আমাদের সিকিম ভ্রমণ পর্বে আপনাকে ওয়েলকাম। ভ্রমণ প্রিয় বাঙালি দীপুদা ছাড়াও আরেকটি খুব কাছের এবং প্রিয় জায়গা হলো সিকিমের রাজধানী গ্যাংটক। তাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব কম খরচে আপনারা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত লাক্সারিভাবে এসি বাসে করে কিভাবে যাবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এনজেপি বা শিলিগুড়ি থেকে গ্যাংটক, দার্জিলিং বা পেলিং এসব জায়গা যাওয়ার জন্য সবথেকে বেস্ট, সেফ এবং চিপেস্ট মাধ্যম হলো বাস জার্নি। আর এই বাস আপনাকে ধরতে গেলে যেতে হবে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড, এটা হলো এনজেপি স্টেশন। এনজেপি স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা বাইরের দিকে চলে আসবেন। চলে এলেই দেখতে পাবেন এখানে অনেক জিও গাড়ি দাঁড়িয়ে আছে। মাত্র 30 টাকা শেয়ার ভাড়ার বিনিময়ে আপনি চলে আসুন এনজেপি থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত। চলে এসেছি আমরা এখন শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড, আর এখান থেকে আমরা আজকে আপনাদের জার্নি শুরু করব। বাস স্ট্যান্ডে ঢুকে একদম বাঁ হাতে আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার প্রতিদিন সকাল 6টা থেকে খুলে দেয়। এখান থেকে আপনারা সমস্ত জায়গার বাসের টিকিট কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারেন, যেমন মেঘমাই টিপ রেড বাস থেকে। তবে আমি বলবো যদি আপনারা সিজন টাইমে আসেন তাহলে কিন্তু টিকিট কেটে আসাই সব থেকে ভালো। এখানে রেড চার্ট দেওয়া আছে, একবার চোখ বুলিয়ে নিতে পারেন। গ্যাংটক যাওয়ার জন্য নন এসি বাস অনেকগুলো থাকলেও এসি বাস কিন্তু মাত্র 3টে, সকাল 8:30, 10:30 এবং 11:30। তাই আপনারা যদি এসি বাসে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে কিন্তু অবশ্যই আগের থেকে অনলাইনে টিকিট বুক করে আসবেন। আমাদের টিকিট ছিল সকাল 10:30 এসি লাক্সারি বাসে। এটা হলো এসএনটির ওয়েটিং রুম, এমনি ভালো, পরিষ্কার। এর ভেতরে পে এন্ড ইউজ টয়লেট আছে, টয়লেটটিও মোটামুটি পরিষ্কার, কাজ চলে যেতে পারে। ওয়েটিং রুমের ঠিক পাশেই রয়েছে এসএনটি ক্যান্টিন। এখান থেকে আপনারা সমস্ত রকম খাবারের অপশন কিন্তু পেয়ে যাবেন। খাবারের মান এবং দাম দুটোই রিজনেবল। এখান থেকে আমরা 1 প্লেট পুরি সবজি এবং 1 প্লেট ব্রেড অমলেট অর্ডার করে নিয়েছিলাম। তো এই হলো আমাদের আজকের সকাল 10:30 শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার 2x1 এসি লাক্সারি বাস, যার ভাড়া পড়েছিল একজনকার 350 টাকা করে। চলুন বাসের ভেতরটা দেখা যাক। বাসের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাগানো গোছানো। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, পুশব্যাক সিট, আর এসিও ঠিকঠাক কাজ চলছিল। ব্যাস, বাঙালির আর কি চায়। পাহাড়ি জঙ্গল, আঁকাবাঁকা পথ এবং তিস্তা নদীকে সঙ্গে নিয়ে আমরা চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাস্তা কখন যে দেখতে দেখতে আপনার 4-5 ঘন্টা কেটে যাবে আপনি টেরও পাবেন না। এভাবেই চলুক আমাদের জীবন, এভাবেই চলুক আমাদের ঘুরতে থাকা। চলুন কিছুটা ভিডিও আপনারাও উপভোগ করুন। প্রায় 2-3 ঘন্টা একভাবে যাওয়ার পর আমাদের বাস রংপো পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল দুপুরে কিছু জলখাবার করে নেওয়ার জন্য। আর সেই জায়গা থেকে ভিউটা অনেকটা এইরকম, দেখুন শুধু আপনারা। পাহাড়ের অপরূপ সৌন্দর্যতা দেখতে দেখতে কখন যে গ্যাংটক ঢুকে গেলাম আমরা টেরও পেলাম না। মোটামুটি বিকেল 4টা আমাদের বাস আমাদেরকে গ্যাংটকের এসএনটি স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। এরপর এখান থেকে আমরা যাব আমাদের হোটেলে। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর সিকিম সিরিজের পরবর্তী ভিডিওগুলির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।